সাহায্য ছাড়াই মুখে তুলছে দুপুরের খাবার প্রতিবন্ধী কিশোরের মনে জোরকে কর্ণিশ। সমস্যা সকল মানুষের জীবনের একটি অঙ্গ। প্রতিটা মানুষের জীবনে কোনো না কোনো সমস্যা রয়েছে। মাঝে মধ্যে সেই সকল সমস্যা জীবনে বেঁচে থাকার মানেটাই বদলে দেয়। তবে অনেকেই এমন আছেন যারা জীবনের সেই সব সমস্যাকে উপেক্ষা করে সহজেই মনের জোরে এগিয়ে চলেন। আবার অনেকেই আছেন নিজের সমস্যাকে কিছুতেই কাটিয়ে উঠতে না পেরে জীবনযুদ্ধে হেরে যাওয়ার কথা ভাবেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তেমনই এক ভিডিও। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে দুটি হাত না থাকা সত্ত্বেও নিজেই স্কুলের ক্যান্টিনে বসে অন্যদের সঙ্গে সবজি ভাত খাচ্ছে এক প্রতিবন্ধী পড়ুয়া। এই ভিডিও ভাইরাল হতে ছেলেটির মনের জোরের প্রশংসা করে কমেন্ট করেছেন হাজার হাজার মানুষ। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে অনেকের সঙ্গে দুপুরের খাবার খেতে স্কুলের ক্যান্টিনে এসে হাজির হয়েছে বাচ্চা ছেলেটি। নিজের দুটি হাত না থাকা সত্ত্বেও কারুর সাহায্য না নিয়েই নিজে নিজেই খেতে শুরু করেছে সে। একটি পাপড়কে কোনো মতে ধরে সেটিকে খাওয়ার চেষ্টা করছে ছোট ছেলেটি। প্রতিবন্ধতাকে হারিয়ে জীবনে চলার পথে নজির স্থাপন করেছে এক রত্তি এই স্কুল পড়ুয়া। এই শিশুটির দুই হাতই নেই, সে প্রতিবন্ধী। তার ভিডিওটি সামনে এসেছে যাতে তাকে দেখে জীবনের প্রতি তার চিন্তা ভাবনা দেখে আপনি জীবনে লড়াই করার রসদ পাবেন। আশুতোষ ত্রিপাঠি নামে একজন ইউজার টুইটারে এই ভিডিওটি শেয়ার করেছেন। এই ভিডিওটিতে একটি শিশুকে দেখা যাচ্ছে। শিশুটি প্রতিবন্ধী, সে নিজেই নিজের খাবার খাচ্ছে অন্য বাচ্চাদের সঙ্গে। ভিডিওটির ক্যাপশনে আশুতোষ লিখেছেন, যারা মনে করেন যে জীবনে তার সঙ্গে ন্যায় বিচার করেননি সেই সমস্ত মানুষজন এই ভিডিওটি ঈশ্বরকে ধন্যবাদ জানান। সুস্থভাবে খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য জীবনের সমস্যাগুলিকে উপেক্ষা করে এগিয়ে যেতে শিখুন। এই জীবনে আপনার থেকেও অনেকের অনেক বড় সমস্যা রয়েছে, কাজেই সেগুলিকে বুঝতে শিখুন, উপলব্ধি করুন অন্যের যন্ত্রণাকে। ভিডিওটি ভাইরাল হতেই তাতে কয়েক হাজার মানুষ লাইক এবং কমেন্ট করেছেন। বাচ্চা শিশুটিকে নেটিজেনরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। অনেকেই নিজের জীবনে লড়াইয়ের জন্য অনুপ্রেরণা পেয়েছেন এই ভিডিও দেখে। ব্যুরো রিপোর্ট, আমাদের নিউজ। Thank you.